লোকসভা নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিক দিক থেকে দলীয় স্তরে তৃণমূল কংগ্রেসের কোথায় কোথায় প্রশ্ন উঠছে বা ব্যবস্থা নেওয়া হয় কিনা এ ব্যাপারে ইতিমধ্যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যেমন বার্তা দেওয়া হয়েছিল এবং তারপর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকের কাছ থেকে অর্থাৎ দলীয় নেতৃত্বের বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে রয়েছেন এবং প্রশাসনিক জায়গায় বিভিন্ন যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়ে বার্তা পাঠানো হয়েছে এই নিয়েই ইতিমধ্যেই কুনাল ঘোষ ঠিক কি বলেছেন অভ্যন্তরীণ মূল্যায়ন বা যে প্রক্রিয়াটি এটা সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে আমি বিস্তারিত বাইরে বলবো না আর আরেকটা হচ্ছে এটা খুব স্বাভাবিক সময়োপযোগী এবং জরুরি পদক্ষেপ যে এইটাই পার্টি মূল্যায়নের চেষ্টা করছে যে এত উন্নয়ন করার পরেও বহু জায়গায় ভোট ভালো হলো ভোট বাড়লো সিট জিতলো কিন্তু আমরা কোন সিট হারলাম কোন জায়গায় ভোট হলো না এটা কেন কুনাল ঘোষের এই বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে আসছে তাহলে এবারে কি বিশেষ কোনো ব্যবস্থা নেই এবং বিশেষ কোন বার্তার প্রসঙ্গ জুই বিশেষ কোনো ক্ষেত্র জায়গা তৈরি হচ্ছে কি সাংগঠনিক দিক থেকে আমি প্রথমেই বলি দেখুন আমরা অনেক সময় দেখি যে আমাদের খুব অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই চেক জন্য আবার কখনো কখনো এরকমও হয় আমরা হয়তো কোনো সময় অসুস্থ হলাম না দু তিন বছর ভালোই আছি কিন্তু মনে হলো যে আমার দু তিন বছরে কোনো টেস্টই করা হয়নি একবার হেলথ চেক করে আসি এটা হচ্ছে আমাদের দলের অনেকটা রুটিন চেক আমাদের দলের হেলথ চেক বলতে পারেন যে সংগঠনের একটা হেলথ চেক হচ্ছে রুটিন চেক আপ আমরা এটাকে বলছি কারণ এখানে দেখুন কোথাও কোথাও আমরা যদি এই লোকসভা নির্বাচনের আমরা যদি ফল দেখি কোথাও দশ হাজারের কম ভোটে আমরা হেরেছি কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস হেরেছে সেই অল্প মার্জিনে যে সিটগুলো আমরা হেরেছি সেইগুলো কেন হেরেছি কোথায় আমাদের এখনও সাংগঠনিক ব্যর্থতা আছে কিনা বা কোথায় মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি বা আগের থেকে ভালো ফল হলেও হয়তো কোথাও পজিটিভ হয়তো অল্প কিছু ভোটের ব্যবধানে আমরা পিছিয়ে রয়েছি সব জায়গাগুলো আমাদের নিশ্চয়ই খতিয়ে দেখা উচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু সাংগঠনিক দিকটা খুব ভালো বোঝেন দেখেন এবং দলের সাংগঠনিক বিষয়টা উনি খুব গুরুত্ব সহকার বরাবর দেখে এসেছেন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে এখন থেকে যদি আমরা আমাদের নিজেদের প্রিপেয়ার করতে পারি তাহলে দু হাজার আমাদের যে বিধানসভা সেই বিধানসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের আরও ভালো যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা এক্সপেক্ট করব এবং আরও ভালো রেজাল্ট হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের কাজ করতে হবে জনসাধারণের সঙ্গে মিশে যেতে হবে এই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ যদি কোথাও সাংগঠনিক রদ বদলের প্রয়োজন হয় তিনি করবেন যদি কোথাও প্রয়োজন না হয় তাহলে থাকবে সেম আছেন তিনি থাকবেন কিন্তু সমস্যা হচ্ছে যেখানে মেরামতের দরকার সেই মেরামতটা আমাদের করে নিতে হবে হাতে বেশি সময় নেই মাত্র এক বছর মাঝখানে এত আবার বিধানসভা তাই আমার মনে হয় এটা আমাদের দলের রুটিন চেক আপ এটা নিয়ে আমার মনে হয় বিরোধীদের বেশি কিছু মাথা না ঘামালেও হবে এটা আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয় তিন মাসের কথা বলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রসঙ্গ নিয়ে কি বার্তা দিয়েছিলেন শোনাবেন এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি অর্চনা পর্যালোচনা এটা ওটা আসলে জানেন তো বাংলায় একটা কথা আছে পুলিশ তুমি যতই করো বারো উত্তরবঙ্গের মানুষ যে বঞ্চনা দীর্ঘদিন ধরে উন্নয়ন করবেন বলবো

অর্থনাদি অর্চনা দি এবং জুই দুজনকেই একটুখানি আটকাবো আমাদের অন্যান্য অপিকিদের কাছে একটুখানি যাবো প্লিজ 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 একটু প্লিজ একটু সঙ্গে থাকুন প্লিজ একটু সঙ্গে থাকুন পঙ্কজ দা ইতিমধ্যেই যে রথ বদলে কথা বলছে আপনি বলতে পারেন যে তাদের দলের বিষয় কিন্তু দু হাজার চব্বিশের এই ফলাফলের পর অতি দ্রুত এই চিন্তা ভাবনা বিশেষ কোন কারণ অর্চনাদি এবং জুই প্লিজ প্লিজ একটু আমাদের অন্যান্য অতিথিদের কাছে একটু যাই প্লিজ আবার আসবো আবার আসবো আবার আসবো আবার আসবো দুজনেই বলেছেন আবার আসবো একটু নিন একটু প্রতিক্রিয়া নিন पंकजদা पंकजদা অর্চনাদি প্লিজ একটু সঙ্গে থাকুন पंकजদা না আমরা তো জানি যে বিভিন্ন মানুষের হেলথ চেকআপ তখনই প্রয়োজন হয় যখন মানুষ অসুস্থ ফিল করে অসুস্থতা ফিল না করলে আমি সুস্থ আমি হঠাৎ করে চেকআপে যাই না তা অসুস্থতার কী সে লক্ষণগুলো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যেভাবে একেবারে আইন মানে শাসকের আইনে পরিণত হয়েছে আইনের শাসন থেকে সেটা কোর্ট শুধু অবজারভেশন নয় এক একটা দুর্নীতিকে প্রমোট করার জন্য সরকারি অর্থে মামলা লড়া হচ্ছে তাদের সেভ করার জন্য কিন্তু বিজেপির এই অভিযোগের প্রতিফলন তো ভোটে দু চব্বিশে না আমি আবারও বলেছি ভোট তারপরেও বেড়েছে এবং বিভিন্ন বিষয়টা হচ্ছে দুর্বৃত্তদের একত্রিত করা হচ্ছে আপনারাই দেখিয়েছেন বিভিন্ন জায়গায় যে তোলাবাজি যে টর্চার হচ্ছে এটা যে লেভেলে আছে আমরা এখানে আলোচনা করে তার সমস্যার সমাধান হবে না সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী ছিল যদি আমরা বুধ ভিত্তিক বিশ্লেষণ করি এই সত্যটা বেরিয়ে আসছে কে অস্বীকার যে কোনো সেফলজিস্ট অস্বীকার করতে পারবে না তখন তো এগুলো সামনে চলে এসছে বারবার করে যখন লোকসভা নির্বাচন চলছে তখন তো এই প্রসঙ্গগুলো ওখানে বলে দেখা যাচ্ছে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না মানুষকে বাই আপনি লোকসভা নির্বাচনের পরে প্রেক্ষিতে বলুন এখন জনগণের কথা তুলে ধরার জন্য বিভিন্ন ক্ষেত্রে অমিতাভ বাবু অমিতাভ বাবু কি মনে হয় কেন সংগঠনের দিকে অতি দ্রুত একুশে জুলাইয়ের বার্তা তারপর আবারও ইতিমধ্যেই সংগঠনের বিভিন্ন ক্ষেত্র থেকে খবর নেওয়া হচ্ছে শাসক দলের তরফ থেকে মূলত কেন অমিতাভ বাবু দেখো শিলাদিত্য এই যে গোটা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলে প্রথমেই দলীয় মুখপাত্র নন দলের পক্ষে যিনি বলতে এসেছেন তিনি দাবি করলেন বটে এটাও একটা পাশাপাশি ঘটনা যে এর একটা রাজনৈতিক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের ভোট যেখানে যেখানে কমে গেছে ইতিমধ্যেই আমরা দেখছি সেখানে পুলিশি তৎপরতায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা জমি দখল করেছিলেন সরকারি জমি তারা গ্রেপ্তার হচ্ছেন আমরা দেখেছি হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটেছে কারণ প্রাথমিকভাবে তাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে উত্তরপ্রদেশ বিহার থেকে আসা এই লোকজনরা তৃণমূলকে ভোট দিচ্ছেন না এবং এরকম এই প্রক্রিয়াগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবার দলীয় স্তরে কি হবে অর্থাৎ কাকে কোন পদ থেকে সরানো হবে কাকে কোন পদে বসানো হবে এটা সামগ্রিকভাবে তাদের দলের ব্যাপার সেই থরবড়ি খাড়া বড়ি থরি হবে কিন্তু ঘটনা যেটা এসে দাঁড়ালো এই মুহূর্তে সেটা খুব স্পষ্ট স্পষ্ট এটাই যে কথা পঙ্কজবাবু বলছিলেন যে অসুস্থতা অনুভূত হচ্ছে রাজ্যের 42 টা লোকসভা কেন্দ্রকে কেন ডায়মন্ড হারবার মডেলে ভোট পরিচালনা করা যায়নি এই আক্ষেপটাই মানে দেখুন যদি এমন ঘটনা ঘটতো তাহলে কিন্তু এই জেসিবি জায়ান্ট যাদেরকে বাধ্য হয়েছে জনমতের চাপে পড়ে সরকার গ্রেফতার করতে শাহজানদের মত এটা যদি ঘটনা সেটা যদি সেটা রাষ্ট্রধর্ম পালন নয় সেটা জনমতের চাপে মিডিয়ার চাপে যখন জনসমক্ষে এসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা